নমস্কার বন্ধুরা, গোগো পাখি সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আপনার সামনে আলোচনা করব বলে নিয়ে এসেছি। সেরকম প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং তথ্যগুলোর পাশাপাশি আমি কিন্তু বন্যপ্রাণীদের সমস্ত তথ্য আলোচনা করার চেষ্টা করি। আপনার একটা সহযোগিতা, ফ্রি অফ কস্ট লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ ওয়াচিং, এইটা ফ্রি অফ কস্ট আপনি সহযোগিতা করলে পরে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাব। চলুন তাহলে দেরি না করে আজকের এই গোগো পাখি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, যেটা শুনে জানলে আপনি হয়তো উপকৃত হতে পারেন এবং সম্ভব হলে নিচে বাঁকানো যে তীর চিহ্ন মতো শেয়ার বাটন আছে ওর মাধ্যমে বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তারাও উপকৃত হবেন। চলুন বাজে কথা কম বলে কাজের কথাটা শুরু করি। বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো ঘরে পাখি বাসা বাঁধলে তা খুবই ভালো এবং সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। সুতরাং বাড়িতে পাখি বাসা বাঁধলে ওই বাসা কখনো ভেঙে দিতে নেই, কারণ ঘরে তার আগমন হচ্ছে একটা ভালো ইঙ্গিতের চিহ্ন বলা যায়, এবং ওই বাসা কখনো ভেঙে দিতে নেই কারণ ঘরে তার আগমন ভালো একটা ইঙ্গিত এবং ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে। হিন্দু সনাতন ধর্মের বেশিরভাগ দেবদেবীর বাহনই হলো কিন্তু পাখি, বিশেষ করে গুগু পাখি লক্ষ্মীর প্রিয় ভক্ত। তাই আপনি গুগু পাখিকে যদি সেবা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আশীর্বাদ পাবেন মা লক্ষ্মীর। সেইরকম রামের আশীর্বাদ পেতে আমরা যেমন হনুমানকে পূজা করি, সেই রকম সমস্ত দেবদেবীরা কিন্তু আল্লাহ কিংবা ভগবানেরই অন্যরূপ। সুতরাং ধর্ম বলে কোনো কথা নয়, আপনারা সবাই কিন্তু সেরকম সেবা মনোভাব নিয়ে আপনারা আপনার উঠোনে বা ছাদে খাওয়ার জল এবং দানা শস্যগুলো দিলে পরে আল্লাহ স্বয়ং কিন্তু আপনাদের উপরে একটা আশীর্বাদ করবেন এবং আপনি পুণ্য অর্জন করতে সক্ষম হবেন। সুতরাং চেষ্টা করবেন প্রত্যেক দিন কিন্তু মনে করে, নিজেদের আমরা খাবারের কথা যেরকম মনে থাকে সেরকম উঠোনে কিংবা ছাদে তাদের জন্য দানা শস্য এবং পানীয় জল দিয়ে রাখবেন। বিশেষ করে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যা গরম পড়েছে সেই থেকে কিন্তু তারা অনায়াসে রেহাই পাবেন এবং অন্যরূপ। সুতরাং আলাদা চোখে কেউ গুগু পাখিকে রোজ উঠোনে বা ছাদে দানা জাতীয় শস্য আর খাবারের জল দিয়ে হেল্প করত। গুগু পাখির প্রিয় খাদ্য হচ্ছে ধান, গম, চাল, এছাড়া শুকনো গাছের উই পোকা ওরা খায় এবং ছড়ু নরম ও শুকনো গাছ লতাপাতা দিয়ে বাসা বানায়। সারা বছর ধরে প্রজনন করলেও বর্ষার মরশুমে ঠিক আগে এপ্রিল মেতে কিন্তু তারা ডিম পারে। বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন একটু বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, এই শেয়ার বাটনের মাধ্যমে বন্ধু বান্ধবদের শেয়ার করতে বলবেন না আমার এই ভিডিওটাকে। আর একটা জিনিস বন্ধুরা, আমার এই ভিডিওর ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন মোর, MORE মোর, এই মোর অপশানে টাচ করে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন এবং সেই ডেসক্রিপশন বক্সে বিশেষ করে আপনি যদি একটু দিয়ে দেখেন সেক্ষেত্রে দেখবেন ওই আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন মোর যে লেখাটা রয়েছে সেই মোর অপশানে টাচ করে আপনি ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি আমার সোশ্যাল সাইটের যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের লিঙ্কগুলো পাবেন, সেই লিঙ্কে টাচ করে আমাকে আপন করে নেবেন, যাতে করে কোনো কারণে যদি সোশ্যাল সাইটে এই ফেসবুক বা ইউটিউব থেকে আপনার সাথে আমার যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটে যে আপনি ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আমাদের যোগাযোগ খুব শীঘ্রই হয়ে যাবে এবং নিরবিচ্ছিন্ন থাকবে। যার কারণে আমি কিন্তু হাত জোর করে অনুরোধ করছি, আমি আমার জীবনে যে 150-200খানা যে ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই মোর অপশানে ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। সেখানটায় গিয়ে আমার ভিডিও দেখে যদি একটু ভালো লাগে তাহলে দয়া করে আপনি আপনার বন্ধুবান্ধবকে এই ভিডিও ঠিক নিচে বাঁকানো যে তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে সেই শেয়ার বাটনের মাধ্যমে শেয়ার করে দেবেন, যাতে করে ওনারাও কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় উপযুক্ত সময় মতো নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওর অ্যালার্টগুলো পাবেন এবং ঠিক
ভিডিও বেরোনোর সঙ্গে সঙ্গেই কিন্তু তারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং ভিডিওর মধ্যে যে দেওয়া তথ্যগুলো বিনামূল্যে আপনারা পাবেন, সেই জন্য কিন্তু আপনি শেয়ার করতে ভুলবেন না। আর আমি যেহেতু অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার ছোটখাটো ভুল হচ্ছে অনেকগুলো, যার ফলে ওই ভুলগুলো শুধরে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। যেহেতু আমি অবাঙালি, তাই বাংলায় কোথায় ভুল হচ্ছে ঠিক আমি বুঝতে পারছি না, আপনারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন কমেন্ট সেকশনের মাধ্যমে। আপনারা কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখে জানান যে অমুক জায়গায় ভুল হচ্ছে, আমি সেই ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা দায়িত্ব দিয়ে চলুন বাকি আরেকটু কথা বলে ভিডিওতে শেষ করে দিই, সময় নষ্ট করব না। চলুন তাহলে শুরু করা যাক। বাঁশঝাড় বা ঝুপঝাড়ে কয়েকটা কাটি কুটি জড়ো করে অগোছালো বাসা বানায় এই গুহো পাখিরা। বিশেষ করে গুহো পাখিদের স্ত্রী প্রজাতির যে পাখিগুলো হয়, দুটো হালকা ঘিয়ে বা হলদে রঙের ডিম পারে তারা, দুটো বেশি ডিম পারে না এবং ডিম ফুটে ১২ দিনে। এরা খুব সতর্ক এবং লাজুক স্বভাবের হয়, কোনো রকম শব্দ পেলে দ্রুত বেগে উড়ে যায়, বনের ভেতরেও খুব কম উচ্চতায় বেশ দ্রুত গতিতে উড়তে পারে। ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি সীমান্ত সংলগ্ন মেদিনীপুর এলাকায় সবচেয়ে বেশি ঘুঘু পাখি এখনও দেখতে পাওয়া যায় এবং খুবই করুণ স্বরে কুকুরুরু কুকুরুরু স্বরে ডাকতে থাকে। সর্বাধিক জনপ্রিয় বাংলা প্রবাদে ঘুঘু দেখেছ কিন্তু ফাঁদ দেখনি, এইটার মানেটা কি জানেন বন্ধুরা? ঘুঘুকে নর্মালি চলাফেরা দেখতে সবাই ভালোবাসে, কিন্তু ঘুঘুকে ধরার জন্য এই ঘুঘু পাখির জন্য একটা ফাঁদ পাতা হয়। সেই ফাঁদে যখন পা দিয়ে ঘুঘুটা আটকে যায়, তখন সে ওখান থেকে সাড়া পাওয়ার জন্য যে কাতর বিনম্র অনুরোধ করতে থাকে, তখন কিন্তু মানুষরাও সেই সব দৃশ্য দেখে, কাতর জিনিসটা দেখে তারা চোখের জল ফেলে। সুতরাং এইরকম ফাঁদে পড়া ঘুঘুর মতো অবস্থা কিন্তু অনেকেই দেখেনি, সেই জন্যই বলছি ঘুঘু দেখেছেও কিন্তু ফাঁদ দেখনি। সত্যিকারে এই প্রবাদটা কিন্তু একটা যন্ত্রণাদায়ক, কান্না চোখে দেখলে আপনার ব্যথা হবেই যদি প্রকৃত মানুষরূপী মনোভাব আপনার কাছে থাকে। অবশ্যই আপনার কাছে রয়েছে, কেননা আপনি আমার প্রতিদিনের একটা পরিবারের সদস্য মতো প্রতিদিন আমার ভিডিও দেখছেন, সুতরাং আপনি আমারই মতো হবেন হয়তো। তো ঘুঘু ধরতে গিয়ে কায়দা করে যারা ফাঁদ পাতে, তারা কিন্তু অনেক সময় বাড়ি ঘরে খাঁচায় পোষার জন্যও পায়, কিন্তু বনের পাখিকে বনে আজাদভাবে স্বাধীনতাভাবে ছেড়ে দেওয়াটাই উচিত। ঘুঘু পাখি পুষলে ভালো আয়ও হয়। তাহলে বন্ধুরা, এরকম আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত করতে গিয়ে একটা তথ্য যেটা সংগ্রহ করে রেখেছি সেটা দেখতে গেলে আমার একটু চশমা লাগবে। কখনো আপনি লক্ষ্য করবেন যে বারান্দায় গ্রিলের উপরে বা টবে লাগানো ঘাসের ডালে বসে এক নাগারে এই ঘুঘু পাখি দেখে যায়। একদিন দেখি নীল অপরাজিতা টবের মাটিতে বেশ জুট করে বসে আছে জুড়ের একটি ঘুঘু পাখি এবং কাছে যেতে ঝটপট উড়ে যায় এবং টবের সেখানটায় বসেছিল, যে জায়গাটায় মাটি এদিক ওদিক ছড়িয়ে নিচু করা, বেশ পরিষ্কার। এখানে ডিম পাড়তেই বসেছিল কি না কে জানে, ঘুঘুরা মাটিতে ডিম পারে কিনা সেটা আমার জানা নেই। পরীক্ষা বিশারদ সালিম আলী তার সাধারণ পাখি বইতে মাটিতে ডিম পাড়ার বিষয় নিয়ে কিছু লেখেননি, কিন্তু পাখি দেখা আমার নেশা নয়। তবে কিছু পার বার্ড ওয়াচার আছেন যারা পাখি দেখার জন্য শক্তিশালী বাইনোকুলার ঝুলিয়ে বনবাজারে ঘুরে বেড়ায় এবং ওদের উস্তাদ হচ্ছেন ভারতের সালিম আলী। এই সালিম আলী মহাশয় কিন্তু একটা বিশারদ বলা চলে। তো প্রায় পাখি বিষয়ক তার অনেকগুলো বইয়ের মধ্যে কিন্তু আত্মজীবনী ডা ফল অব দ্য স্প্যারো বাংলা অনুবাদে বইটির নাম চড়াই উত্তরাই, তার এক জায়গায় তিনি লিখেছেন যে ছেলেবেলায় ক্লাসে বসে ক্ষেত্রমিটির অসাধ্য সব অঙ্ক কষার খেয়ে এই দেড় বেশি ভালোবাসা মনোরম পরিবেশের এই সুখে পাখির পেছনে ছুটতে। বইয়ের শেষ প্রান্তে ইনি লিখেছেন যে কোলাহলময় বিশৃঙ্খল তালগুল পাকানো অনিশ্চিত যান্ত্রিক সভ্যতায় ছুটে চলা দামাদুল দেখিয়ে পাহাড় বা গভীর অরণ্যে সেখানে প্রত্যাশা প্রতিষ্ঠিত হয় এমন জায়গায় নিজেকে সরিয়ে নেওয়ার অজুহাতে আমার মুক্তির উপায় ছিল পাখি দেখা, সেরকম কিন্তু হতে পারে। এই এক ধরনের পরায়ণী প্রকৃতি, তবে সেটা এমনই যার জন্য কোনো যুক্তি দেখানোর দরকার পড়ে না। সেরকম ডাক্তার সালিম আলী আবারও বলেছেন যে একসময় ধানের জমিতে ঘুঘু পাখির উৎপাত কৃষককে আনন্দ দিত, ঝুপ জঙ্গল খোলা মাঠ বা আশেপাশে বড় বড় গাছ আছে এমন কৃষি জমিতে এদেরকে দেখা মিলত, কিন্তু ইদানিং আগের মতো আর চিরপরিচিত এই পাখিটাকে তেমন দেখা যায় না। দুই একটা গ্রামে দেখা পেলেও তার সংখ্যা খুবই কম। প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন
সংস্থার সভাপতি স্যার আলমগীর হোসেন জানান, এই উপজেলার গ্রামাঞ্চলে বনগুলোতে প্রায় সর্বত্রই লাল সবুজ নীল ও খয়েরি বর্ণের ঘুঘু পাখি দেখা যায় এবং বিচরণ করে। সাধারণত বাংলাদেশের জুড়াই বা ছোট দলে বিচরণ করে এমন কৃষিজমি খামার গাছপূর্ণ মাঠে জুপে বনপ্রান্তরে এই ঘুঘু পাখিরা হেঁটে হেঁটে খাবার সংগ্রহ করে এবং ঘাস আগাছার বিচি শস্যদানা গাছের কুড়ি ও কচি পাতা খায়। মূলত ধানই ছিল ঘুঘু পাখির প্রধান খাদ্য, তার মধ্যে রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার এবং নিরাপত্তা আশ্রয়ের অভাবে হারিয়ে যাচ্ছে প্রকৃতির পাখি বলে পরিচিত ঘুঘু পাখি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার শ্যামল কুমার জানান, ঘুঘু অত্যন্ত ভীত এবং লাজুক প্রকৃতির পাখি, সাধারণত বছরে এক জোড়া ডিম পারে, সেই ডিমে তা দিয়ে নিজে বাচ্চার জন্ম দেয় এবং বিস্তীর্ণ জমির গাছের ডালে আড়ালে আবডালে এরা বাসা করে ডিম দিত এবং এখন এই পাখিটিকে প্রায় বিলুপ্ত বললেই চলে। বাসা থাকলেও পাখি নেই, একসময় প্রচুর সংখ্যায় এই পাখি দেখা দিত এবং শিকারীদের কবলে পড়তো এবং শিকারীরা জঙ্গল কমে যাওয়ার জন্য বর্তমানে এদের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে। বিশেষ করে আমরা গ্রামাঞ্চলে দেখি যে অনেকে গুলটিস ব্যবহার করে সেই পাখিটাকে মেরে তার মাংস খাওয়ার জন্য চেষ্টা করে। কারণ কেন, ওদের মাংস নাকি ঠিক পায়রার মতো এবং অনেকটা বিভিন্ন রকম রোগ ব্যাধি দূর করার ক্ষমতা গুণ সম্পন্ন, সেই জন্য শিকারীরা বেশি বেশি করে ওদেরকে ধরে মেরে খেয়ে আজ ওদের অবস্থা এরকম। প্রায় বিপন্ন প্রজাতির একটা তালিকায় তারা চলে এসেছে, খুব কম সংখ্যক পরিমাণে আপনারা এখন দেখতে পাবেন। আগে যেরকম সচরাচর জোড়া জোড়া অবস্থায় দেখতে পেতেন সেরকম কিন্তু ইদানিং আর দেখা যাচ্ছে না। বন্ধুরা, তাহলে আমার আরও ভালো ভালো ভিডিও আসা অবধি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি।